নমস্কার, নিউজ ব্যাংকের একচুলে পঁচিশে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। গত পাঁচ বছরে রাজ্যের উন্নয়নের পাশাপাশি শান্তির বাতাবরণ সৃষ্টি করেছে বিজেপি আইপিএফটি জোট সরকার। এদিন বিজেপির উদ্যোগে শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিজয় সংকল্প জনসভায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির দক্ষিণ জেলা সভাপতি তথা সাবরুম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শঙ্কর রায়, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি মনোনীত প্রার্থী প্রমোদ রিয়াং, জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের আইপিএফটি প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া প্রমুখ। সোমবার উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ সুস্মিতা দেব, তৃণমূল নেতৃত্ব রাজীব ব্যানার্জি এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। মাতারবাড়িতে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাতার বাড়িতে পুজো দেওয়ার জন্য আপনার আজকে প্রোগ্রামটা, কালকে মিটিং হবে, কালকে পথসভা হবে, আর এই পথযাত্রা হবে, পথযাত্রা করে রবীন্দ্রভবনের সামনে সভা হবে, সেখানে নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধলাই জেলার আমবাসায় হবে প্রধানমন্ত্রীর জনসভা। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমবাসার জনসভার স্থল কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন। এদিন অসমের মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, বিজেপির ধলাই জেলা সভাপতি পরিমল দেববর্মা সহ অন্যান্যরা। সোমবার অমরপুরের ডেপ্পাছড়ি বাজারে তিপ্রামথার উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় বিজেপি ও সিপিএম দল থেকে পদত্যাগ করে সাতচল্লিশ পরিবারের ১৫৯ জন ভোটার তিপ্রামথা দলে যোগদান করেন। নবাগতদের দলে স্বাগত জানান ৪২ অমরপুর বিধানসভা কেন্দ্রের তিপ্রামথার প্রার্থী আশিরাম রিয়াং। উপস্থিত ছিলেন দলের গোমতী জেলা সম্পাদক অমিতারঞ্জন চাকমা। যখন ত্রিপুরায় কেউ ছিল না, বিজেপি দুষ্কৃতির একতরফা আক্রমণ চালাচ্ছিল, তখন তৃণমূল ত্রিপুরাবাসীর সাথে ছিল, আজও আছে এবং আগামী দিনেও থাকবে। সোমবার আগরতলার মাটিতে পা দিয়ে এমবিবি বিমানবন্দরে এই কথা জানালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুস্মিতা থেকে শুরু করে একেবারে কাকুনি থেকে শুরু করে তোলা সেন থেকে শুরু করে রাজীব ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকে গাড়ি ভাঙচুর আক্রমণ আক্রান্ত অনেক কিছু হয়েছে। আমি সেই কথাগুলো যা বলার কালকে বলব, একবার বলতে। সোমবার রাজ্যে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মাতারবাড়ি যান তিনি। পথে শেখেরকোট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন প্রার্থী সুতপা ঘোষ। কর্মী সমর্থকদের দেখে কনভয় থামান মমতা ব্যানার্জি। কথা বলেন দলীয় কর্মী সমর্থক এবং প্রার্থী সুতপা ঘোষের সাথে। পূর্ব ঘোষণা মতো সোমবার খোয়াই বিমানবন্দরের মাঠে নির্বাচনী সমাবেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বক্তব্য বিজেপি আইপিএফটি জোট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানালেন তিনি। কংগ্রেস সিপিএম এর জোটের বিরুদ্ধেও সরব ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন বামগ্রেসের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর, কংগ্রেসের কেন্দ্রীয় নেত্রী জারিতা লাইটফ্লাং, পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা এবং অন্যান্য বাম নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, এবারের নির্বাচনে ত্রিপুরার রাজনীতির ইতিহাস তৈরি করবে। এই নির্বাচনে শাসক দলের আসন এক সংখ্যায় নেমে আসবে বলে দাবি করেন জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি তিনি বলেন, নির্বাচনের আগেই মানুষ, রাজ্যের মানুষ তৈরি হয়ে আছে, এখন শুধু সময়ের অপেক্ষা, তখন দেখা যাবে। হাং হওয়ার কোন কারণ নেই ত্রিপুরাজ্যে।
সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করে কংগ্রেস সিপিএম জোটের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস নেতৃত্ব আশিস সাহা, জরিতা লাইটফ্লাং, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের রাজ্য চেয়ারম্যান নারায়ণ কর সহ অন্যান্যরা। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে হামলার কথা সিইওর কাছে তুলে ধরে এই প্রতিনিধি দলটি। তারা রাজ্যে সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবি জানান। প্রতিনিধি দলটির অভিযোগ সমূহ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে। সবগুলো ঘটনা আমরা বললাম, উনি আমাদের আশ্বস্ত করেছেন, যে আমি যা আমাদের ইলেকশন কমিশন যা বলেছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ভোটাররা কোনো কিছু অসুবিধা না হয়, আরো আমরা অনেক কিছু এর মধ্যে অ্যানাউন্স করব জনগণের যাতে মানে ভয়হীন এবং খুশ মেজাজে ভোট দিতে পারে, আমরা আরো বেশি কিছু কিছু পদক্ষেপ। 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী টিঙ্কু রায়ের সমর্থনে রীতিমতো ঝড় তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার চণ্ডীপুরের ইউনাইটেড ক্লাব সংলগ্ন ময়দানে জনসভায় বক্তব্য রাখেন তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা সহ অন্যান্যরা। तो सीपीएम बोलता है मैं साथ में लड़ूंगा, दो दिन के बाद में बोलता है नहीं नहीं मैं कैरो में लड़ूंगा, सीपीएम बोलता है मैं साफ सर्विस में लड़ूंगा। জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে গণ আন্দোলন চালিয়ে যাচ্ছে এসইউসিআই। এই গণ আন্দোলনকে বিধানসভার ভিতরে নিয়ে যেতে আসন্ন বিধানসভা নির্বাচনে 5টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে এই দল। 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হয়েছেন ছাত্র যুবনেতা মৃদুল কান্তি বিশ্বাস। টর্চলাইট চিহ্ন নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন তিনি। প্রচারে বেরিয়ে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান এসইউসিআই প্রার্থী মৃদুল কান্তি বিশ্বাস। আঠেরো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি বুথ প্রচার চালিয়ে যাচ্ছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা মন্ত্রী রামপ্রসাদ পাল। এই কেন্দ্রের 59টি বুথ এর মধ্যে এ পর্যন্ত অর্ধেকেরও বেশি বুথ এলাকায় বাড়ি বাড়ি প্রচারের কাজ সম্পন্ন করেছেন তিনি। 10 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাবেন তিনি। গ্রাম পঞ্চায়েতের 58 নং বুথে আমি জনতার ঘরে ঘরে যাচ্ছি, জনতার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে, জনতা আমাকে দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 18 সূর্যমণিনগর কেন্দ্রে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস ও সিপিএম কর্মী সমর্থকরা। সোমবার সূর্যমণিনগর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুশান্ত চক্রবর্তীর সমর্থনে সিপিএম এবং কংগ্রেস কর্মীরা যৌথ বাইক র্যালি সংগঠিত করে। বাইক র্যালিটি হাপানিয়াস্থিত সিপিএম পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়। আমবাসায় কংগ্রেস সিপিএম জোটের সিপিএম মনোনীত প্রার্থী অমরেন্দু দেববর্মার সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। আমবাসা বাজারে হয় জনসভা। জনসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা মানিক সরকার। সোমবার ভোর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.8। এর কিছুক্ষণ পরেই আফটার শকে আরও একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। জোড়া ভূমিকম্পের ফলে বহু বাড়ি ধ্বংস হয়ে গেছে। ভূমিকম্পের প্রায় 100 জনের মৃত্যু হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 1300 থেকে 1600 মধ্যে রয়েছে সংখ্যা। তুরস্কের নুরদাগি এলাকায় ভূমিকম্পের উৎস ছিল, আহত হয়েছেন অসংখ্য মানুষ। গোটা তুরস্ক জুড়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। ইরানের রাজধানী তেহরান ইরান ফাজির ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিয়েছিল ভারতের তানিয়া হিমন্ত। মাত্র 30 মিনিটের মধ্যেই টুর্নামেন্টের ফাইনালে গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে সোনার পদক জিতেছেন তিনি। কিন্তু হিজাব না পরার কারণে পদক নেওয়ার অনুষ্ঠানে তাকে ঢুকতেই দেওয়া হল না। শেষ পর্যন্ত চাপে পড়ে বাধ্য হয়ে হিজাব পরে পদক নিলেন 19 বছর বয়সী তানিয়া। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন 5 জন প্রধান বিচারপতি। ডিওয়াই চন্দ্রচূড় তাদের শপথ বাক্য পাঠ করালেন। সুপ্রিম কোর্টের এই নতুন 5 বিচারপতি হলেন পঙ্কজ মিথাল, সঞ্জয় করোল, পিভি সঞ্জয় কুমার, এহসান উদ্দিন আমানুল্লাহ এবং মনোজ মিত্র।
দ্রুতগতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন বিপিন রায় নামে এক যুবক। ঘটনার রবিবার রাতে আগরতলা শ্যামলী বাজার এলাকায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। আদানি গোষ্ঠীর শেয়ারে ধস নামার পর দেশের আমজনতা দুশ্চিন্তায় রয়েছেন। এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ গোটা কংগ্রেস দল। এবার কংগ্রেস মোদীর উপর চাপ বাড়াতে একটি নতুন সিরিজ শুরু করেছে, এর নাম হাম আদানি কে হ্যাঁ কর। কংগ্রেসের এই আন্দোলনের ঢেউ পড়েছে রাজ্যেও। সোমবার ইস্যুতে জীবন বিমা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সদর জেলা কংগ্রেস। মানুষ জাতীয় সংস্থা এলআইসিতে টাকা বঞ্চিত করেছে, আজকে তাদের কোন নিরাপত্তা নাই, সেই টাকা তুলে দেওয়া হয়েছে মোদীর ঘনিষ্ঠ, প্রধানমন্ত্রী মোদীজির ঘনিষ্ঠ ব্যবসায়ী। আগামী 16 ফেব্রুয়ারি ত্রয়োদশ রাজ্য বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে ইতিমধ্যে ভোটকর্মী নিযুক্ত করা হয়েছে। নিযুক্ত ভোটকর্মীদের নির্বাচন সম্পর্কিত মকপল সোমবার থেকে আগরতলা টাউন হলে শুরু হয়। জেলা নির্বাচনী আধিকারিক তথা পশ্চিম জেলা জেলাশাসক এই মকপলে উপস্থিত ছিলেন। চোদ্দ বাদারঘাট বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ রয়েছে। রবিবার রাতে বিধানসভা কেন্দ্রের 68 নম্বর বুথ এলাকায় দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। সংশ্লিষ্ট এলাকায় কংগ্রেস, সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের বুথ অফিস ভাঙচুর করেছে দুষ্কৃতীরা, নষ্ট করে দেওয়া হয়েছে দলীয় প্রচার সজ্জা, এমনটাই জানা গেছে। চরাগতলা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পাপিয়া দত্তের সমর্থনে সোমবার এক পদযাত্রা সংগঠিত করা হয়। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের 6 নম্বর ওয়ার্ড সংলগ্ন এসডিও চৌমুড়ি থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বিভিন্ন পথ পরিক্রমা করে। কৈলাসহর থানার 100 মিটারের মধ্যে আরকেআই স্কুল মাঠে পাশে অজ্ঞাত পরিচয় এক মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক অনুমান, মহিলাকে অন্য কোথাও হত্যা করে গভীর রাতে মৃতদেহ সংশ্লিষ্ট স্থানে দুষ্কৃতীরা ফেলে দিয়ে গেছে। উল্লেখ্য যে সংশ্লিষ্ট এলাকায় রয়েছে নির্বাচনী স্ট্রংরুম। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা সংলগ্ন হওয়ায় ওই এলাকায় বিএসএফ বাহিনীর নজরদারিও রয়েছে নাকা চেকিং। এই ধরনের একটি এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কমলপুর বিধানসভা নির্বাচন কেন্দ্রে বুথে বুথে প্রচার অভিযান জারি রেখেছে শাসক দল বিজেপি। সোমবার বিজেপি প্রার্থী মনোজ কান্তি দেবের হয়ে 10 নম্বর বুথ এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা প্রচার অভিযানে সামিল হন। 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী রায়ের সমর্থনে তেলিয়ামুড়ার সবজি বাজারে সূর্য সেন স্ট্যাচুর সামনে এক পদসভা করে ত্রিপুরা কর্মচারী সংঘের তেলিয়ামুড়া শাখা। পদসভায় ছিলেন তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা বিধায়িকা কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া বাজার কমিটির সভাপতি কৃষ্ণ দাস সহ অন্যান্যরা। পদসভা থেকে তেলিয়ামুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী কল্যাণী রায়কে বিপুল ভোটে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। এখনকার মতো এক নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ট্যাঙ্কারের পর্দায়। নমস্কার।